সোনা রূপা নিচে যেন না পড়ে ঠিক আছে এ কদিন উঠতে বসতে তোমায় দেখেছি কিন্তু কখনো বুঝতে পারিনি তোমরা এত বড় বাড়ির লোক আরে বড় বলে বড় তো তুই দিদি অথচ দেখি দিদি ভাই এরকম মাটির মানুষ আচ্ছা তোমরা এইভাবে কেন বলছো বলো তো কি না কি বলেছি তোমায় যা মুখে এসেছে তাই বলেছি সত্য দিদি তুমি মুখে যাই বলো না কেন আমি জানি তোমার মনটা কতটা বড় আর তাছাড়া এই অজানা অচেনা জায়গায় তুমি আর শারতী ভাই ছাড়া আমার আর আপনজন কে আছে বলো আপন বলছো আমায় আমি না বুঝে তোমায় কত কিছু বলেছি তুমি কি বলেছো আমার মনে নেই শুধু আমি জানি আমার এই দিদি তার দুদিনে চেনা বোনের জন্য নিজের বরকে বর বর নয় ওটা বর বর নোংরা লোক একটা পাপ বাড়ছিল ওই অমানুষটার সঙ্গে ঘর করে তুমি বললে তাই বিশ্বাস করো আমি তোমার জন্য মুক্তি পেয়েছি তুমি যদি আমাকে বোনই বলো তাহলে আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো ছোট মাসি এদিকে আসো তো আরে তোদের আবার হলোটা কি দরকার আছে বলেই না রূপাটা ডাকছে নিচে ঝোকো আকরো এ নাও এ নাও দেখো শুধু দেখো কি কাণ্ড আরে শুধু দিদি একদম কারেক্ট আছে ভেরি গুড ভাগ্নিস ভেরি গুড তাহলে শুধু দিদি তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য কেউ আছে তাই আর কখনো বলবে না তোমার কেউ নেই বলবো না আর কখনো বলবো না কেউ আছো শোনো শোনো পে দেখি অবস্থা ডক্টর শানেলকে ইমিডিয়েট ফোন করো ম্যাডাম স্যার অনেক দূর থেকে আসছেন সর্বনাশ কি হবে তাহলে ওই মেয়েটা ওই মেয়েটাই পারবে ও ওই মেয়েটাকে ফোন করো আরে বুঝতে পারছো না উর্মি উর্মি উর্মিকে একটা ফোন করো উর্মি ছাড়া এই পেশেন্টকে কেউ সামলাতে পারবে না এই পেশেন্ট তো উর্মি ছাড়া কারোর কোনো কথা শোনেই না তাড়াতাড়ি উর্মিকে কল করো তাড়াতাড়ি ম্যাডাম আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওটা বেজে গেল আরে বাবা একবার ফোন করে ছেড়ে দিলে হবে বারবার চেষ্টা করতে হবে ঠিক আছে একবার ধরবে আরে যাও না দেরি করো না ফাস্ট কুইক তাড়াতাড়ি যাও রাইট ম্যাডাম আমি ওদিকটা দেখছি